খরচের কথা যদি বলি ওনার সাথে যদি কন্ট্যাক্ট করেন তাহলে মোটামুটি 20,000 টাকার ভিতরে আপনি করতে পারবেন, যে কোনো এবিএস নন এবিএস বাইক এবিএস করতে পারবেন। স্টকে যেরকম ঠিক একবার সেম ওই রকমই। হ্যালো বাইকের বাসী, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেমন আছে আপনার প্রিয় বাইকটি? হোপ ইউ অল গুড। আজকে দাঁড়ান, আগে প্রথমে একটা জিনিস দেখাই নিই আপনাদের, বাইকটা ড্রাইভ হয়ে যায় নাকি? আচ্ছা, তারপর এই গাড়ি দেখছেন কোনো দিন? ওই গাড়িতে দেখছেন কোনো মানে, কিন্তু এই এটা দেখছেন কোনো দিন? এই বাইকে এবিএস মানে ইয়েতে, এটা হচ্ছে সুজুকি GSXS না সরি সুজুকি GSXS। এটা আমি যাই স্পেলিংটা মিস্টেক হলে হইতে পারে, যাই হোক। তো এটার মূলত ইঞ্জিন লাগানো আছে হচ্ছে ই GSXR-এর, মানে ফুল এগুলো হচ্ছে পুরোপুরি GSXR-এর। জাস্ট হচ্ছে আপনার পাইপ অন হ্যান্ডেল বার মানে নেকের, যেমন ভার্সন 3 নেকের ভার্সন হচ্ছে MT15, ওইভাবে হচ্ছে আপনার GSXR-এর নেকের ভার্সন হচ্ছে ই GSXS। তো এটাতে মূলত এই বাইকটা বাংলাদেশে খুবই কম আসছে, মানে খুবই কম আসছে বলা যায়। আর এই পাশে সুপারি টুপারি কিনে নিছে ভাই, আর দেখেন কোন জায়গায় ভিডিও করতেছি, কক্সবাজার। আমরা আসলে কক্সবাজারে ঘুরতে আসছি, তো এই জায়গায় দেখলাম যে আসলে এবিএসের ভিডিওটা করা যাক। তো যাই হোক, এটা হচ্ছে আফটার মার্কেট মানে এবিএস, এটা উনি বাইরে থেকে লাগাইছে। এটা মূলত কোম্পানির থেকে এই বাইকে দেয় না, এই মডেলে দেয় না অন্তত, কিন্তু খালি পায়ে পুরোপুরি। উনি মূলত প্রচুর ঘোরাফেরা করে ভাবিকে নিয়ে, এই কারণে এবিএসটা লাগাই নিছে। আর সে এবিএস বাইক যারা চালায় তারা এবিএস বাইক ছাড়া চালাইতে পারে না, এই কারণে লাগাই নিছে। তো এটার স্পেসিফিকেশন যদি বলি আমি, এই বাইকের এবিএসটা হচ্ছে আপনার ভার্সন 3-টা লাগান, আর অন ভাই ভার্সন 3-র পাম্প লাগান আছে মূলত। এই ভিতরে যে একটা পাম্প আছে না এবিএসের পাম্প, ওটা হচ্ছে ভার্সন 3-টা লাগানো আছে। আর এইগুলা কোন বাইকে সঠিক আমি জানি না, তবে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ওনার নাম্বার আমি দিয়ে দেবো নি আমার ইয়েতে। আর RCB-র হোস পাইপ লাগানো আছে। তো এটার কস্ট শুনলে মানে ওনার অনেক টাকাই কম খরচ হয়েছে, উনি ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। আপনারা যদি চান তাহলে ওনার থেকে লাগাই নিতে পারবেন, মানে উনি কিন্তু কোনো মেকানিক না, উনি আনার সময় বেশি করে আনছিল যে যদি একটা না হয় তাহলে আর একটা লাগাবো। তো এরা ভাগ্যক্রমে ওনার প্রথমটাই লাগাই গেছে, আর যেগুলো আছে ওইগুলো বাসায় পড়ে আছে। তো আপনারা যারা যারা লাগাইতে চান তারা তারা এবিএস বা নন এবিএস বাইক এবিএস করতে পারবেন, এমনকি যে কোনো এবিএস বাইকই করতে মানে নন এবিএস বাইক এবিএস করতে পারবেন। ওনার সাথে কন্ট্যাক্ট করলে উনি বলে দিল যে আসলে আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে তাহলে আমি যে কোনো নন এবিএস বাইক এবিএস করতে পারবো। তো আপনারা যারা যারা করতে চান ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা ওই জায়গায় থেকে করতে পারবেন। তো এবিএসের যদি ফিডব্যাকটা বলি, অনেক লোক অনেক কথা বলে যে আসলে এবিএস ইয়ের মতন হয় না, কোম্পানির মতন হয় না। তা আসলে ভাই এটা কীরকম হয়েছে মানে আমি তো চালায় দেখলাম, আসলে স্টকে যেরকম ঠিক একবার সেম ওই রকমই, আপনি বুঝতে পারবেন না যে আসলে কোনটা মানে স্টক আর কোনটা হচ্ছে আফটার মার্কেট। তো খুবই ভালো ব্যাকআপ দিচ্ছে, ওনারা অনেক হাজার কিলো চালাইছে বাইক। তো ব্যাকআপ যদি খারাপ দিত তাহলে তো খুলে ফেলতে দিনে। তো ব্যাকআপটাও ভালো, আর খরচের কথা যদি বলি ওনার সাথে যদি কন্ট্যাক্ট করেন তাহলে মোটামুটি 20,000 টাকার ভিতরে আপনি করতে পারবেন, এবিএস যে কোনো এবিএস নন এবিএস বাইক এবিএস করতে পারবেন। এটার ভার্সন 3-র পাম্প লাগান আছে। তো আপনারা যে কোনো ওনার কাছে অনেকগুলো বাইকের পাম্প আছে, তো আপনারা যে বাইকে যেটা স্যুট করে ওইটা লাগাই নিতে পারবেন ওর থেকে। এটা সিঙ্গেল চ্যানেল এবিএস, কিন্তু পিছনে লাগান নাই, শুধুমাত্র সামনে, আর দরকার হয় সামনে অবশ্য পিছনে লাগে না। এটার ফিডব্যাক আর বাদ বাকি কথা উপরে গিয়ে বলি, ভালো টালুদা মাখা হয়ে গেছে, আমার তো পাহাটার অবস্থা খারাপ। বাইকটা চালায় মজা আছে, প্রথমত হচ্ছে ইঞ্জিনের পুরোপুরি পাওয়ার আপনি GSXR-এর মতনও পাবেন, আবার কমফোর্টটা আবার যে কোনো ট্যুরিং বাইক বলতে নেকেট বাইকের মতন আবার কমফোর্ট পাবেন, এই জন্য চালায় মজা আছে। আর বাইকটা কিন্তু বাংলাদেশের ভিতরে খুবই কম, মানে নাই বললেই চলে। আর ওই যে দেখেন, দেখা যাইতেছে না মনে হয় ওটা আমার বাইক, ওই জায়গায় দাঁড়ায় আছে। তো যদি কেউ করতে চান তাহলে করতে পারেন, ভাই নাম্বারটা আমি দিয়ে দেবো, ওই জায়গা থেকে নিয়ে আপনি ইবিএস লাগাই নিতে পারবেন। বাইকটার ব্যাকআপটা খুব ভালো, এবিএস ওই আফটার মার্কেট এবিএস লাগাইলে যে অনেকেই বলে যে আসলে খারাপ হয়, আমি খারাপের কোনো কিছু দেখতেছি না, সামনের ব্রেকও ভালোই কাজ করে।